একটি গরুকে বাঁচাতে গিয়ে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ছোট শিশু সহ একই পরিবারের তিন সদস্য। যদিও দুর্ঘটনায় গবাদি পশুটির মৃত্যু হয়। ঘটনা সোমবার শান্তিরবাজার মহকুমায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন সকাল 11:30 নাগাদ শান্তিরবাজার মহকুমার বাসিন্দা হরিচন্দ্র দেবনাথ ওনার শিশুপুত্র এবং স্ত্রীকে নিয়ে বড় পাথরি এলাকা থেকে শান্তিরবাজার আসছিলেন। পথে নড়াইফং এলাকায় হঠাৎ একটি গরু পথের মাঝখানে এসে পড়ে। গরুটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি দুর্ঘটনাগ্রস্ত হয়। সাথে সাথেই প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে শান্তিরবাজার হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক হরিচন্দ্রবাবুর স্ত্রীকে গোমতী জেলা হাসপাতালে রেফার করেন। তিনি ও তাঁর শিশুপুত্র শান্তিরবাজার হাসপাতালে চিকিৎসাধীন। আমি একাছি, আমি আমার মিসেস, আমার ছেলে তিনজন সাইকেলে আমরা ওনা দিচ্ছি বড়বাজার থেকে যাবো শান্তির বাজার। ওই এখানে সোজা রাস্তা, জায়গাটা সোজা রাস্তা। তো এখানে তো গরু প্রায় সময় থাকে, গরু থাকে এখানে। তো ওই দুইটা গরু মোটামুটি বড় আছে, তারা সাইডে দিয়ে এই সাইডে আসে। তো তারা গড়ে করতে আসে। তা আমি মরছি স্লো আসি, আমি একটু স্লো আসি। তো আমি মরছি পয়সা তুললাম, তারা শেষ করে ছন্দ চলে যায়। আমি আসতে তাই যাতে ব্লকে চলে যাই এখন আর কেটে দেবো। রাস্তার মধ্যে আমি দাঁড়াইছি, গরু পাস হচ্ছে, আমি এরপরে গেছি। এভাবে হয়েছিল আগে একবার আমার।